দক্ষিণ চব্বিশ পরগনায় হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর নির্মিত হয়েছে নামখানা সেতু। এই সেতুর মাধ্যমে নামখানা ও নারায়ণপুরের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে। সেতুটি সব রকম যানবাহনের ক্ষেত্রেই টোলমুক্ত হিসাবে ব্যবহার করা হয়। এর মোট দৈর্ঘ্য 340 মিটার। সংযোগ সেতুটি আরও 960 মিটার দীর্ঘ। সেতুটির মোট দৈর্ঘ্য 1300 মিটার বা 1.3 কিলোমিটার। এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম ঝুলন্ত সেতু এবং ভারতের দীর্ঘতম ঝুলন্ত সেতুগুলোর মধ্যে অন্যতম একটি। সেতুটি নির্মাণ করতে মোট 226 কোটি টাকা খরচ হয়েছে। 7ই মার্চ 2019 সালে সেতুটির উদ্বোধন করা হয়। এসপি সিংলা কনস্ট্রাকশনের অধীনে সরকারি উদ্যোগে এই সেতুটি নির্মিত হয়েছিল। 2014 সালে ফেব্রুয়ারি মাসে শুরু হয় সেতুটির নির্মাণ কাজ। সেতুর নির্মাণ কাজ শেষ হয় 2019 সালে। সেতুটি রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। 2019 সালে মার্চ মাসে সেতুর শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। পর্যটন কেন্দ্র বকখালি সমুদ্র সৈকতের জন্য এই সেতুটি ভীষণ তাৎপর্যপূর্ণ। আগে বকখালি যেতে হলে হাতানিয়া দোয়ানিয়া নদী পার করে তারপরে যেতে হতো, কিন্তু এখন এই সেতুটি তৈরি হওয়ায় যে কোনো প্রকার গাড়ি সরাসরি বকখালি পৌঁছে যেতে পারে। নামখানার এই হাতানিয়া দোয়ানিয়া নদীর বন্দরটি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ মৎস্য বন্দর। এই মৎস্য বন্দরকে কেন্দ্র করে এখানে বাণিজ্যিক কেন্দ্র তৈরি হয়েছে। শুধু নদী পারাপারের জন্য এই সেতু নয়, প্রচুর পর্যটক এই সেতুটি দেখতে আসেন। এই সেতুর ওপর দাঁড়ালে দুই দিকে হাতানিয়া দোয়ানিয়া নদীটার অপরূপটা সৌন্দর্য দেখা যায়। কলকাতা থেকে নামখানার দূরত্ব 100 কিলোমিটার এবং ডায়মন্ড হারবার থেকে নামখানার দূরত্ব 60 কিলোমিটার। কলকাতা থেকে ন্যাশনাল হাইওয়ে 12 ধরে নামখানায় চলে যাওয়া যায় সহজেই, আর নামখানা থেকে বকখালি যেতে আরও 24 কিলোমিটার।